সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আর আমি তো ভালোই আছি। আজকের খাবার সবই সিম্পল, বাঙালির সিম্পল খাবার, কিন্তু খুবই টেস্টি খাবার। এটা হলো কচুর শাক দিয়ে, ইলিশ মাছের কাঁটা দিয়ে, আর এটা হলো কি মাছ যেন বলো, সিলভার কাপ, সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে, বড় সাইজের সিলভার কাপ মাছ আর কি, আলু দিয়ে, গোল আলু দিয়ে, সিজিয়ে দেশি যে গোল আলু দিয়ে ঝোল তরকারি, একটা হলো মুসুর ডাল, আর আছে সালাদ। আজকে আইটেম কম, কিন্তু সবচেয়ে টেস্টফুল হলো এইটা। এই খাবারটা একদম সবাই পছন্দ করে বাঙালি, কচুর শাক দিয়ে আপনার ইলিশ মাছ দিয়ে, আর এটা খুবই সাদার একটা খাবার। শুধু এটা রান্না করা ভেজাল, হাত দিলে বাড়ি চোখ কাটা থেকে ধোয়া থেকে শুরু করে ভেজাল কাটতে গেলে হাতে লাগে চোখ গ্লাস করে নিতে, কিন্তু রান্নার পরে কিন্তু চোখ না খাই দেব স্বাদ। তবে এটা আমাদের দেশে যে রান্না করে ওটা স্বাদ হয় বেশি, আরো মানে নিজেদের বাড়ির আশেপাশে কিছুগুলা হয় ওগুলা সরাসরি মানে যে উঠাইয়া যে স্বাদটা লাগে, ঢাকার এগুলো তো স্বাদ লাগে না, কারণ ঢাকা তার একবারে টাটকা জিনিসটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আরেকটা জিনিস হলো আপনার ন্যাচারাল ভাবে যেটা হয় সেটা সান্দার বেশি,
আমরা যেটা চাষ করি ওইটাও তোরা স্বাদ লাগে। কুচু এখন চাষ করে চাষ করে, কিন্তু কুচু আপনি চাষের কুচু আর এমনি কুচু ধুতে পারবেন না, বুঝতে পারবেন না একই রকম দেখতে। এই জন্য স্বাদের তারতম্য ঘটে। তারপরে আপনার চাষ হইলেও এই কুচুটা স্বাদ অনেক খেতে বড় মাছ। আমার কাছে বড় মাছের চেয়ে গুড়া মাছ ভালো লাগে। অনেকে আবার বড় মাছ স্বাদ লাগে কারণ হলো কাটা থাকে না। সিলভার কাপ এই মাছটা কিন্তু দেশীয় মাছ না। কোন দেশ থেকে আছে সেটা আমি জানি না, কিন্তু চাষের মাধ্যমে আমরা পাইছি। এবং এই মাছটার দাম তুলনামূলকভাবে কম, স্বাদও কম। তো এভাবে রান্না করলে সব ভালোই হয়, খারাপ না। এই যে তরকারিটা রান্না করছি, তরকারিটা আপনি বোয়াল মাছ দিয়ে খুব স্বাদ লাগে। সিলভারটা স্বাদ খারাপ নেই বলে you
খুবই ফাটাফাটি খাওয়া হইলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।